প্রহসনের সংলাপ তারা চালিয়ে যাচ্ছে জনগণের মতামত উপেক্ষা করে। আগামী যে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। শেখ হাসিনার অধীনে দেশের নির্বাচন হতে দেওয়া হবে না। শেখ হাসিনার অধীনে কোন রাজনৈতিক দল, মেরুদণ্ডওয়ালা রাজনৈতিক দল নির্বাচনে অংশ নেবে না। তাই আমরা সরকারকে বলবো, সময় থাকতে লাইনে আসেন, গায়ের জোরে নির্বাচন করার দুঃস্বপ্ন আর দেখাবেন না। 1718 সালের মতো ভুয়া নির্বাচন আর করার দুঃস্বপ্ন দেখাবেন না। এখনো সময় আছে রাজনৈতিক দলগুলোর সাথে বসে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য ঐক্যমতে পৌঁছান।